আজকে তোমাদেরকে সবচেয়ে মজার আর সবচেয়ে সহজ ইলিশ মাছের দোপিয়াজির রান্নার রেসিপি দেখাবো। এর থেকে সহজ রেসিপি মনে হয় আর দুনিয়াতে নাই, আর এর থেকে মজার ইলিশ মাছ রান্না আর হতেই পারে না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ বিন্দাস রিজাল্টস। চলো তাহলে তোমাদেরকে আমার ইলিশ মাছের রেসিপি ফুল ভিডিওটা দেখাই। ইলিশ মাছ পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজেই পাওয়া যাবে না। আমরা তো প্রবাসে বা দেশের বাইরে বিদেশে আমরা হন্যে হয়ে ইলিশ মাছ খুঁজে বেড়াই যে কোথায় ফ্রেশ ইলিশ মাছ পাবো। সো সেই ইলিশ মাছেরই একদম খুবই সহজ একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। আম্মু এটা ছোটবেলায় এত রান্না করতো, আর আমাদের দুই ভাই বোন তখন আমরা ছিলাম, আমাদের এই ইলিশ মাছ রান্না পোলাও দিয়ে বা ভাত দিয়ে খেতে আমাদের তো মনে হতো যে সেই দিন ঈদ। সো এই ইলিশ মাছ রান্না করতে মোট চারটা ইনগ্রিডিয়েন্টস লাগবে, সেটা হলো এক গাদা পেঁয়াজ কুচি মানে স্লাইস করা, আর ফালি করা কাঁচামরিচ, অনেকগুলো কাঁচামরিচ, কারণ এটাতে আমি কোনো শুকনো মরিচের গুঁড়া দিব না বা অন্য কোনো ঝাল ঝালের কোনো মশলা দিব না। সো অনলি কাঁচামরিচ, যেন কাঁচামরিচের ফ্লেভার আর ইলিশ মাছের সাথে মিলে মিশে এক হয়ে যায়। আর লাগবে পরিমাণ মতো তেল আর লবণ। এই চারটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি আজকে ইলিশ মাছের রেসিপিটা রান্না করব। এর থেকে সহজ আর এর থেকে মজার আর রেসিপি হতেই পারে না, ট্রাস্ট মি, তোমরা এটা ট্রাই করে দেখো। ইলিশ মাছের যে ফ্লেভার গোটা মাছে এত সুন্দর করে থাকে, আমার কখনোই ইলিশ মাছে যেহেতু একটা খুবই স্ট্রং ফ্লেভার আছে, এই কারণে আমার কখনোই ইলিশ মাছ অনেক মশলা দিয়ে খেতে ভালো লাগে না, তাহলে মনে হয় যে সে আসল ফ্লেভারটাই হারিয়ে যায়। সো যত কম মশলা দিয়ে রান্না করা যায় তত মজা। আর এই পেঁয়াজিটা তোমরা খালি রান্না করে দেখো, তোমরা আমাকে থ্যাংক ইউ বলবা। তো প্রথমে যেটা করবা, এই হাঁড়িতে সব পেঁয়াজ কুচি একসাথে নিয়ে নিবা। আমি এখানে 2 কাপ মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এই 2 কাপ আমি বেশি করে পেঁয়াজ নিয়েছি কারণ এটাতে যেহেতু অন্য কোনো মশলা নাই, পেঁয়াজটাই দো পেঁয়াজির মশলাটা করবে। সো আমি এখানে 2 কাপ মতো পেঁয়াজ কুচি নিয়েছি, তারপরে 1 গাদা কাঁচামরিচ আর লবণ আর তেল, সব কিছু দিয়ে এটাকে আমি হাত দিয়ে খুবই ভালো মতো মথে নিব, যেন পেঁয়াজ থেকে যে একটা পানি সেই পানিটা বের হয়ে আসে এবং লবণটা পেঁয়াজের মধ্যে একদম ঢুকে যায় এবং কাঁচামরিচের ফ্লেভারটাও পেঁয়াজের মধ্যে ঢুকে যায়। তারপরে খুবই ভালো মতো মাখিয়ে আমি মাছগুলোকে দিয়ে এটাকে খুবই ভালো মতো মাখিয়ে নিব। তারপরে এটার মধ্যে আমি দিব আরও বেশ কয়েকটা কাঁচামরিচ। ট্রাস্ট মি, এটা কিন্তু অনেক বেশি ঝাল হয় না, কারণ শুধু কাঁচামরিচে যেটা হয় কাঁচামরিচের ফ্লেভারটাই হয়। তারপরে আমি এটাকে 10 মিনিট রান্না করে ঢাকনা সরিয়ে এটাকে আবার একটু এপিট ওপিট একটু ঘুরিয়ে দিব, যেন উল্টো দিকটাও রান্না হয়। তারপরে আবার ঢেকে দিব 5 থেকে 7 মিনিটের জন্যে। পাঁচ থেকে সাত মিনিট পরে আবারও ফিরে আসছি। ফিরে এসে ঢাকনা সরিয়ে আবারও একটু উল্টে পাল্টে দিলাম। ইলিশ মাছ জানোই তো বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ এটা ভেঙে যায়। বাট আমি এটা রান্না করব ততক্ষণ যতক্ষণ পর্যন্ত এই পেঁয়াজের পানিটা মরে তেলের উপরে উঠে আসবে এবং তোমরা উপরে দেখবা এই যে এরকম তেল চকচক করছে, এইটা হওয়া মানে এই মাছটা হয়ে গেছে এবং পেঁয়াজটাও গলে গেছে। এইটা তারপরে তোমরা পোলাও বা ভাত দিয়ে এক টুকরো লেবু চিপে খেতে যে কি মজা, তা আর নাই আমি বললাম। তোমরা একবার করে দেখো, করে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো। সো এই ছিল আমার আজকে সবচেয়ে সহজ আর সবচেয়ে মজাদার ইলিশ মাছের দোপিয়াজির রেসিপি। আমার কিন্তু ইলিশ মাছ কচু দিয়ে, মুখি কচু দিয়ে খেতেও খুবই মজা লাগে। তোমাদের কার কি দিয়ে খেতে ভালো লাগে আমাকে জানিও। আর তোমাদের সাথে আমার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।